নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ একটি কাজের খবর নিয়ে হাজির হলাম খবরটি কোনো সরকারি চাকরির খবর নয় এটি একটি বেসরকারি স্কুল ডিএভি পাবলিক স্কুল সেখানে দুইজন টিচার নিয়োগ হবে এবং তার জন্য আপনাদের এই ভিডিওটি করা সেই খবরটি জানানোর জন্য এই ভিডিওটি আমার করা এখানে একটি জিনিস বলে দিই যে এই স্কুলে আমার এক পরিচিত বন্ধু রয়েছেন এবং তারই মাধ্যমে এই বিজ্ঞাপনটি তিনি আমাকে দিতে বললেন যে কারণে আমি দিয়ে দিলাম আমি নিচে দেখতে পাচ্ছেন আপনারা আমি ওনার নাম নাম্বারও দিয়ে দিয়েছি ফোন নাম্বার আপনারা চাইলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন এখানে বলা হচ্ছে যদি আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন তো সেক্ষেত্রে আপনি যদি ফিমেল হন একটি ফিমেল টিচারের রিকোয়ারমেন্ট রয়েছে এবং তার অবশ্যই বিএড থাকতে হবে এবং একই সাথে আরেকজন কম্পিউটার টিচার নিয়োগ করা হবে বিসিএ অথবা কম্পিউটার সায়েন্স থাকতে হবে তো কম্পিউটার টিচারের ক্ষেত্রে কোনো মেয়ে বা ছেলের কোনো বাধ্যবাধকতা নেই তো তার মানে দাঁড়ালো যে দুইজন টিচার নিয়োগ করা হবে একজন ফিমেল টিচার নিয়োগ করা হবে যে কোনো সাবজেক্টের এবং দ্বিতীয় হচ্ছে একজন কম্পিউটার টিচার নিয়োগ করা হবে বিসিএ বা কম্পিউটার সায়েন্স থাকতে হবে তো এটি নিয়োগ হবে ডিএভি পাবলিক স্কুল আপনারা জানেন এটি রয়েছে ডুমরাওয়ে অর্থাৎ বিহারে তো আপনারা যদি সেখানে যেতে ইচ্ছুক হন যদি এর স্যালারি কিন্তু ভালোই রয়েছে যতদূর আমি জানি কুড়ি হাজারের কাছাকাছি আপনারা স্যালারি পেতে পাবেন এই যদি এই স্কুলে নিয়োগ হয় আপনাদের তো সেক্ষেত্রে আপনি এই ফোন নাম্বারে কল করে নেন আবারও বলছি এটা কোনো সরকারি বিজ্ঞাপন নয় এটা সম্পূর্ণরূপে একটি বেসরকারি স্কুল তবে স্কুলটি যথেষ্ট রেপুটেড একটি স্কুল আমার বন্ধু এই খবরটি আপনাদেরকে জানাতে বললো যে কারণে আমি জানিয়ে দিলাম আপনারা চাইলে এই ফোন নাম্বারে কল করে নেন এবং আপনাদের যদি সুবিধা হয় আপনাদের যদি সেখানে যেতে কোনো অসুবিধা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যেতেই পারেন এই স্কুলে জয়েন করতেই পারেন তো আবার দেখা হবে নতুন কোন খবর নিয়ে এই ধরনের চাকরি সংক্রান্ত পড়াশোনা সংক্রান্ত এবং ব্যতিক্রমী কিছু খবর নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন